লাভ করে আর যুক্তি করে যে আজকে রাতে ওই অমুক চেয়ারম্যান সাহেবের ঘরে আজকে হিং কুড়মো হয় না এরকম পরামর্শ করে এখন চেয়ারম্যান সাহেবের কানে যদি এই কথাটা আসে যে আজকে রাতে কে চুরি করতে আসবে চেয়ারম্যান সাহেব কি রাতে নাচতে না নাকি তেল দিয়ে ঘুমাবে না ওই চোরকে প্রতিরোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে অবশ্যই চোরকে প্রতিরোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সে খুব শক্তভাবে ধরবে যে আজকে চোরকে আমি ধরবো ঠিক অনুরূপভাবে আজকে আমরা আমাদের ঈমানের চোরকে ধরব দুনিয়ার সম্পদ রক্ষার জন্য তো বহুত চেষ্টা আমরা করি পুলিশ বিডিআর আর্মি লকার কত ব্যবস্থা আমরা করি ঘর বিল্ডিং করি টিনের ঘর এখন আর করি না নিরাপত্তার জন্য কিন্তু আপনার ঈমানের আমলের নিরাপত্তার জন্য আপনি কি বিল্ডিং করেছেন না ওই বিল্ডিংটার নাম হচ্ছে তাজকিয়াতুন নাফস অন্তরের পরিশুদ্ধি এখন চোরটাকে যদি চোর চিনতে পারেন বা বুঝতে পারেন যে এ আমার ঈমান চুরি করতে পারে তাহলে তাকে ধরা বা তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটা খুব সহজ হয়ে যায় তাই না এখন এই চোর আমরা বলা লাগবে না আল্লাহ তাআলা যেহেতু আমাকে বানিয়েছেন বান্দা হিসেবে এবং আমার কাছ থেকে তার ইবাদত চেয়েছেন সেই সাথে সাথে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য একটা চোরকে সকল নবীদের সাথে সকল মানুষ এবং জিনের সাথে লাগিয়ে দিয়েছেন সে চোরের নাম হচ্ছে ইবলিস চোরের নামটা কি ইবলিস আদম আসলামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা জান্নাতের স্বাধীনতা দিয়ে যখন দিলেন যে খাওয়া দাওয়া গুরু ফেরো আনন্দ ফুর্তি করো কোনো সমস্যা নাই একটা বাধা দিয়ে দিলেন অমুক গাছের কাছে যাইও না আর যখন ফেরেশতাদেরকে বললেন যে আদম যেহেতু সম্মানিত জ্ঞানের দিক থেকে তাকে তোমরা সিজদা করো সিজদা করার অর্ডার আসার পরে ফেরেশতাদের দলভুক্ত অন্তর্ভুক্ত যে একজন জিন ছিল যার নাম ছিল আজাজিল সেও ওইখানে থাকার কারণে ওই হুকুমটা তার উপরও পতিত হয়েছে কিন্তু অন্যান্য সকল ফেরেশতা সিজদা করেছে এই আজাজিল নামক যে জিনটা ছিল এই ফেরেশতাটা যে কী করে নাই সিজদা করে নাই না করার কারণে আল্লাহ তাআলা তাকে তার যে মহত্ব তার যে মর্যাদা আরশের মধ্যে ছিল যে ফেরেশতাদের লিডার বানায় দিয়েছিলেন তাকে বললেন ইন্নাকা রাজিম আজকে থেকে তুমি বিতাড়িত তুমি আমার আর এই আওতার ভিতরে থাকতে পারবা না আজকে থেকে তুমি এখান থেকে বিতাড়িত হয়ে যাও আদমকে সিজদা না করার কারণে তাকে বেহেশত থেকে বিতাড়ন করে দিয়েছে ফেরেশতাদের সর্দার থেকে তাকে একদম জমিনে নামিয়ে দেওয়া হয়েছে তখন ওই ইবলিস আজাজিল সে তখন আল্লাহর সাথে ওয়াদা করেছিল যেহেতু এই আদমের কারণেই আমি জান্নাত হারালাম আমি তোমার যে কাছে সম্মান পেয়েছি এটা হারালাম তোমার গোলামির পরিচয় আমি হারালাম এবং কি আসমান থেকে আমাকে নামিয়ে দেওয়া হলো ফেরেশতাদের সর্দারের নাম থেকে আমার নামটা কেটে দেওয়া হলো এই আদমকে আমি আর কখনো শান্তি থাকতে দেব না সারাক্ষণ তার পিছনে লাগিয়ে থাকবো এবং সেই দিন থেকেই আল্লাহ তাআলা ওটা বলছিলেন ফাযাল্লাহুমা শায়তানু আনহা মিম্মা কানা ফি আদম এবং হাওয়া যেখানে ছিলেন সেইখান থেকে এই শয়তান তাদেরকে বের করে নিয়ে আসলেন যখন আদম এবং হাওয়া শয়তানের ওয়াসওয়াসা পা দিলেন তখনই আল্লাহ তাআলা বললেন যে তোমরা এখান থেকে নেমে যাও এই দুনিয়ার জমিনে চলে যাও কেন বাদুকুম লিবাদিন আদুউন তোমরা বনি আদম আর এই ইবলিস আজীবন কিয়ামত পর্যন্ত একে অপরের শত্রু একে অপরের শত্রু তাহলে আমাদের প্রধান শত্রু আমাদের প্রধান চোর হচ্ছে এই ইবলিস এই ইবলিসকে আপনি চোখে দেখবেন না দেখবেন চোখে দেখবেন না এবং সে সেই পাওয়ার নিয়ে এসেছিল ইবলিস সে পাওয়ারটা নিয়ে এসেছিল যে আমি মানুষের সামনে যাব না কারণ যেহেতু কোরআনের মাধ্যমে নবীদের মাধ্যমে কিতাবের মাধ্যমে মানুষ আমাকে চিনে ফেলবে যে ইবলিস হচ্ছে আমার চোর ইবলিস হচ্ছে আমার চিরন্তন শত্রু সুতরাং তারা আমাকে সামনে দেখলে মেরে ফেলবে আমাকে খুন করবে আমাকে আহত করবে বা আমাকে মানতে চাইবে না এই জন্য ইবলিস কী করলো সে আল্লাহর কাছ থেকে স্পেশাল পাওয়ার নিয়ে অদৃশ্য হওয়ার ক্ষমতাটা নিয়ে নিল আর আমাদের দেহের ভিতরে ঢুকার ক্ষমতাটা নিয়ে নিল কিন্তু সামনে যে আসতেছে এই ইবলিস যে আমার ভিতরে কাজ করতেছে এইটা আমরা বুঝতে পারি না এইটা আমরা বুঝতে পারি না অনেকেই হ্যাঁ যাদের ঈমান ওরকম শক্তিশালী তারা বুঝতে পারে আমাকে অসহসা দিচ্ছে কিন্তু আমরা যা দুর্বল ঈমানদার তারা বুঝতে পারতেছি না যে ভিতরে আমার শয়তান কাজ করতেছে এখন দুনিয়াতে বহুত নিষ্পাপ মানুষ আছে যারা শত্রুর শত্রুতামির কারণে বিনা অপরাধে জেল খাটে খাটে না এরকম অনেক ইতিহাস আছে পত্রপত্রিকায় আসে যে সে কোনো অন্যায় করে শত্রুতামি করে তাকে অন্যায়ভাবে আদালতে মিথ্যা মামলা দিয়ে তাকে জেল খাটায় এখন এই জেল থেকে বাঁচার জন্য আপনি কত রকমের চেষ্টা করেন কিন্তু আপনি কি জানেন প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আপনার এই দুই হাতে অসংখ্য অজস্র শৃঙ্খলা অর্থাৎ মামলা হলে যেরকম থানা থেকে পুলিশ এসে আপনাকে গ্রেফতার করে হ্যান্ডকাপ করে নিয়ে যায় ঠিক এই ইবলিস প্রতিটা মুহূর্তে আপনার দুই হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাচ্ছে আপনি টেরও পাচ্ছেন না আপনি টেরও পাচ্ছেন না তার প্রমাণ কাল কেয়ামতের ময়দানে শাস্তির ব্যাপারে যেটা বলা হলো
যে ফাগুল্লুহু সুম্মাল জাহিমু সাল্লুহু, এই যে বনি আদম যারা ওই শয়তানের দুনিয়ার জমিনে থাইকা শয়তানকে অদৃশ্যভাবে না দেখে তার অসসার মাধ্যমে তার হাতের মধ্যে হ্যান্ডকাপ পড়েছে, কাল কিয়ামতের ময়দানে এই হ্যান্ডকাপটা বাস্তব রূপে চিত্র দিয়ে আল্লাহ তাআলা প্রতিটা পাপী বান্দাকে 70,000 শিকল দিয়ে বন্দী করে আপনাকে জাহান্নামে ফেলবে। তাহলে এই যে ইবলিস শয়তানটা আপনি তাই খুব বন্ধু মনে করছেন এবং সে আপনার কাছে বন্ধুরূপে উপস্থাপিত হচ্ছে, দুনিয়ার সকল কাজ আপনার সামনে খুব লোভনীয় খুব মজাদার করে উপস্থাপন করছে, এই যে বাজারে বাজার করা খুব মজাদার, মজার মজার খাওয়া, মজার মজার কথা, গীবত পরনিন্দা সব কিন্তু হচ্ছে, দুনিয়ার সুদ হারাম এটা খুব মজা লাগে, দুনিয়ার ব্যাপারটা এটা খুব মজা লাগে, দুনিয়ার মোবাইলে ফেসবুকে দেখা নারীদের অশালীন চিত্র দেখা খুব মজা লাগে। শয়তান আপনার কি ভিতর থেকে আপনাকে মজা দেখাইয়া দেখাইয়া অথচ প্রতিটা সেকেন্ডে আপনার এই দুই হাতে হ্যান্ডকাপ পড়াচ্ছে। এখন দুনিয়ার জমিনে যদি আপনি খবর পান যে যদিও মিথ্যা মামলা হোক কিন্তু কে একজন খবর দিছে আব্দুল্লাহ ওই যে আসতেছে পুলিশ, আপনি তো দৌড় আজকে দৌড় কালকে দৌড়, কিসের পরিবার কিসের সন্তান কিসের বাইরে কিসের ঘর, আপনি পালাইছেন তো পালাইছেন, কি ঘরে বসে থাকবেন, কখনই ঘরে বসে থাকবেন না। তো দুনিয়ার হ্যান্ডকাফের ভয়ে যেটা অস্থায়ী ক্ষণস্থায়ী আপনি হয়তো কিছুদিন পরে নাজাতও পেতে পারেন, কিছুদিন পরে জামিনও হতে পারে, এইখানে জামিন পাওয়ার নাজাত পাওয়ার মুক্তি পাওয়ার একটা সময় আপনি আসবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে শয়তান যে প্রতিটা মুহূর্তে আপনাকে অসহসা করে আপনার ভিতরে কুমন্ত্রণা দিয়ে প্রতিটা মুহূর্তে হ্যান্ডকাপ পড়াচ্ছে জেলের দিকে নিয়ে যাচ্ছে, এই শয়তান থেকে আমরা পলায়ন করি না, যার কারণে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর দুনিয়ার শত্রুর একদিন ক্ষতি হয়, দুনিয়াতে যদি আপনার সাথে কেউ শত্রুতামি করে একদিন আল্লাহ তাআলা তার বিচার করে, তার আবার বিচার হয়, সেও এটার বিচার পায় বা আপনি মানুষের কাছে বিচার একদিন পাইতে পারেন। কিন্তু ইবলিস এমন একটা ক্ষমতাবান শয়তান, এমন একটা শত্রু যার বিচার দুনিয়াতে হয় না। এই যে তুরস্কে এত বড় ভূমিকম্প হলো, হাজার হাজার মানুষ যে মারা গেল, বলেন তো একটা শয়তান মারা গেছে সাথে কি মারা গেছে, একটা শয়তান তো মারা যায়নি। এই যে বিল্ডিংটা ধসে পড়লো, এই বিল্ডিংয়ের ভিতরে কি সব ভালো কাজ হচ্ছিল না, এর ভিতরে অনেক খারাপ কাজও চলতেছিল, অনেকে বসে বসে ডিশ লাইনে ল্যাংটা ছবি দেখছিল, গান শুনছিল, ছেলে সন্তান বসে মা একসাথে বসে খেলা দেখছিল, নামাজ পড়ে নেই, কোরআন তেলাওয়াত করে নেই, ফজর পড়ে নেই, জোহর পড়ে নেই, এরকম অসংখ্য গুনার কাজ চলছিল, ওই চলা অবস্থায় শয়তান কিন্তু ছিল ওইখানে। কিন্তু যখনই শয়তান টের পেল এদের সময় শেষ, এখনই আল্লাহ প্রদত্ত গজব আসবে, তখনই সে চটকে গেল, আপনাকে ছেড়ে ত্যাগ করে চলে গেল, আপনি তাকে ত্যাগ করতে পারেন নাই কিন্তু আপনাকে মৃত্যুর মুখে দিয়ে আপনাকে ধ্বংস করে দিয়ে সে পলায় চলে গেল। সুতরাং দুনিয়ার শত্রুকে আপনি একসময় ধ্বংস করতে পারেন কিন্তু ইবলিস নামক শত্রু যেটা আপনার অন্তরের ভিতরে, যেটা আমি হাদিসটা পড়েছিলাম বুখারী শরীফে তালিকে হাদিসটা আছে, আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান কেমন শত্রু, যেহেতু আল্লাহ তাআলা চিরশত্রু বানাই দিয়েছে কিন্তু সে কী কাজ করে, জাসিমুন আলা কলবি ইবনে আদম, বনি আদমের যত মানব সন্তান পৃথিবীতে আছে জন্মে শুরু হওয়া থেকেই এই শয়তানরা তার চেলাচামুন্ডারা তার দোসররা তার সেনাবাহিনীরা কী করে, মানুষের অন্তরের মধ্যে হাঁটু গেড়ে বসে থাকে, হাঁটু গেড়ে বসা বুঝছেন, অর্থাৎ চোর যেরকম আপনার বাসায় হিং কুটতে হইলে মাজায় গামছা বাইদে হাতে কোদাল নিয়া এরকম ওত পেতে বসে থাকে যে কখন মালিক ঘুমাবে, সব নিশ্চিত হবে যে নিরাপত্তা ঠিক আছে, তখন হিং করা শুরু হবে। ঠিক এই জাসিমুন শব্দের কথা হচ্ছে এটা, এ তার সকল অস্ত্র শস্ত্র সেনাবাহিনী নিয়ে একদম গাপটি বেড়ে বসে থাকে আপনার কলবের কাছে, অন্তরের কাছে, ওই যে বললাম তাসকিয়াতুন নফস, এই নফসের কাছে বসে থাকে। যখনই আপনি আল্লাহর জিকির থেকে গাফেল হবেন সাথে সাথে অস্ত্র দিবারটা সাথে সাথে হিং করবে, আপনার ইমান চুরি করবে। আর যখন যতক্ষণ আপনি আল্লাহর জিকিরের মধ্যে থাকবেন, অর্থাৎ জিকির মানে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ না, এই জিকির মানে হচ্ছে প্রতিটা কর্মে আল্লাহকে স্মরণ করা, ওই যে বলল আল্লাহর সামনে দাঁড়ানোর জবাব দিইতা, যে আমি যেই কাজটাই করি না কেন, যেই কথাটাই বলি না কেন, যেই হুকুমটাই করি না কেন, সব কিছুর জন্য আল্লাহ তাআলা দেখতেছেন, এই জবাব দিতে যখন আপনার মনের ভিতরে থাকবে এবং মুখেও আপনি জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল পড়বেন, পবিত্রতা অর্জন করবেন, গীবত করবেন না, পরনিন্দা করবেন না, অশালীন কথা বলবেন না, গালিগালাজ করবেন না, মুনাফিক আলোচনা করবেন না, এগুলো থেকে যখন আল্লাহকে স্মরণ করে বেঁচে থাকবেন তখন সে খনাসা হতাশ হয়ে যা, আল্লাহর কাছে কি পাওয়া নিয়ে আসলাম, এত ক্ষমতা দিয়ে আমার সব কিছু ত্যাগ করে একটা শক্তি নিয়ে এইখানে ঢুকছিলাম, অর্থাৎ ওই চোরের অবস্থা, চোর হিংটিং করে সব কিছু করে ঘরে ঢুকলো, ঢুকের সাথে আপনি জেগে গেলেন, আর চোরের যে আফসুস, ওই শয়তানের ওই আফসুস হয়, আহ এ ঢুকছিলাম অন্তরটার ভিতরে, এখন চুরিটা করতাম, এ বেটা তো আল্লাহরে ডাক দিয়ে বইছে, আল্লাহর কথা স্মরণ হয়ে বইছে,
আমি তার পাল্লাতে তখন সে হতাশ হয়ে যায় এবং পালাতে থাকে আবার যখনই আপনি কি করবেন এই আল্লাহ থেকে একটু গাফিল হবেন নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল আমল সুন্নতি আমল নফল আমল প্রতিদিনে যে জিকির আজকার দোয়া এগুলো যখন গাফিল হবেন দুনিয়ার কাজে যখন আপনি মগ্ন হয়ে যাবেন সাথে সাথে যে অসসা দিয়ে শুরু করে দেয় আপনার অন্তরকে উল্টা পাল্টা করে মন্দ কাজগুলোকে ভালো সাজায় আপনার সামনে উপস্থাপন করে আর তখন আপনি কি করেন খারাপ কাজ করেন গালি দেন গীবত করেন আরজনের জমি মারেন ওই রোয়ার উঠতে গেছেন ওই আরজনের জমিতে পানি নিয়ে আসেন মাটি নিয়ে আসেন আইল কেটে দিয়েছেন এই কাজগুলো করেন আর কি করেন সারাদিন চা দোকানে বসে বসে পরনিন্দা গীবত ইমাম সাহেবও ছাড়েন না চেয়ারম্যান সাহেবও ছাড়েন না আপন ভাইয়েরও ছাড়েন না অর্থাৎ এই তখনই বুঝতে হবে কি শয়তান আমার ইমানটা নিচ্ছে এই অনুভূতি যদি আপনাদের ভিতরে থাকে যে আমার চরম শত্রু আমার চরম দুশ্মন এবং চরম চোর এই ইবলিস প্রতিটা মুহূর্তে আমার কলবকে এরকম ঘেরাও দিয়ে বসে আছে তার সেনাবাহিনীকে নিয়ে এদের থেকে বাঁচার জন্য আপনাকে প্রতিটা মুহূর্তে জিকির আজকার সাথে থাকতে হবে আল্লাহকে স্মরণে রাখতে হবে তাহলে বাঁচতে পারবে নাহলে বাঁচার কোনো উপায় নাই এই যে তুরস্কে যে ঘটনাটা ঘটল আপনি হয়তো মনে করতে পারেন যে আমি এখন একটু করি পরে তওবা করে নেব সময়টা পাবেন কল্পনাও তো করতে পারেন নাই আমি যখন এটাকে দেখলাম অনেক মুমূর্ষু রোগীকে আমি দেখলাম সে হয়তো জীবিত ছিল কিন্তু পরিস্থিতিটা দেখা আমার নিজের কলবটা বন্ধ হয়ে আসতেছিল বরং আমার দমটা আটকে যাচ্ছে কারণ এত তালা ফ্লোরের নিচে চিপার ভিতরে চতুর্দিকে ময়লা ধুলা বালু অক্সিজেন নাই পানি নাই খাওয়া নাই তারপরেও বেঁচে আছে কিন্তু তার বেঁচে থাকাটা এই যে সে সময়টা এটা যে আপনি পাবেন এর কোনো নিশ্চয়তা আছে আবার অনেকে তো আছে সাথে সাথে শেষ হয়ে গেছে হাজার হাজার লাশ আপনি যে তওবা করবেন এই সময়টা তো আপনাকে দেওয়া হবে না শয়তান কিন্তু ওই পর্যন্ত বসে থাকে যে তার মৃত্যু পর্যন্ত আপনার কলবের মধ্যে বসে থাকবে যাতে তওবা করার সুযোগ আপনার নসিবে না জুটে এই জন্য প্রতিটা মুহূর্তে আপনাকে জিকিরের সাথে পবিত্রতার সাথে থাকতে হবে আর আল্লাহকে সবসময় স্মরণ রাখবেন যে আল্লাহ তুমি আমাকে সৃষ্টিও করেছিলে আবার এই শয়তানটাকে আমার সাথে চিরদিনের জন্য দিয়ে দিলা সুতরাং প্রতিটা মুহূর্তে আল্লাহকে ডাকবেন যে মালিক আপনাকে সৃষ্টি করেছে আবার শয়তানটাকেও দিয়েছে সেই মালিকই আপনাকে শয়তান থেকে রক্ষা করবে সুতরাং সর্বাবস্থায় এই আল্লাহ তাআলা জিকির আজকের সাথে থাকবেন সুন্নতে আমলগুলা করবেন আর যুবক ভাই যারা আছেন গতকালকে আমি আসার সময় গাড়ির পিছনে একটা লেখা দেখলাম আমার খুব অন্তরটা কেড়েছে কথাটা হলো এটা সন্তানকে জীবন দাও মোটরসাইকেল না আরেকটা পরে কথা লেখা আছে সন্তানকে শিক্ষা দাও মোবাইল না খুব লাগছে মানে বর্তমান সময়ে একটা গুরুত্বপূর্ণ কথা কি সন্তানকে জীবন দাও মোটরসাইকেল না মোটরসাইকেল তোমার সন্তানের জীবন কেড়ে নেবে সন্তানকে শিক্ষা দাও মোবাইল না এখন ক্লাস ফাইভে পড়ে না তার হাতেও অ্যান্ড্রয়েড মোবাইল অভিভাবক যারা আছেন খুব সাবধান এ মোবাইল দিলেন আপনার সন্তান ঘরে থেকেও বাহিরে আপনার সন্তান আপনার কন্ট্রোলে কোনোদিনও থাকবে না আর ওই যে বললাম শয়তানের যে সেনাবাহিনী এই বর্তমানে সবচেয়ে বড় সেনাবাহিনী হচ্ছে এই মোবাইল সামাজিক মিডিয়ায় ফেসবুক আপনার জিনা সিনেমা আমার বাইরে যা করা না এই মোবাইলেই সব সম্ভব মোবাইলে সবসময় অ্যান্ড্রয়েড মোবাইল আবার ভালো কিছু আপনার প্রযুক্তি খারাপ না ব্যবহারটা খারাপ ভালো করতে কিন্তু সেটা একটা বয়স লাগবে অন্তত ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ে অন্তত যদি ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত না যায় তাকে আপনার মোবাইল দিবেন না তার ভিতরে আগে আপনি ইমান দেন ইমান দিয়ে তারপরে দেন তারও রক্ষা হবে ইমানে দেন না জন্মের পর থেকে ইমান দেন না কিন্তু এটা দিয়ে বসে আছেন তারা তার ইমান থাকবে কীভাবে সুতরাং অভিভাবকরা হুঁশিয়ার হয়ে যাবেন সন্তান কান্নাকাটি করবে ইয়ে করবে কিন্তু আপনি কি সন্তানের কান্নাকাটি ছেলেকে আপনি তাকে জাহান্নামে পাঠাবেন নিজে জাহান্নামে যাবেন কখনই না এই জন্য সাবধান হয়ে যান নিজেদের সন্তানদেরকে রক্ষা করেন নাহলে প্রজন্ম শেষ হয়ে যাবে ইমান এমনিই চলে যাচ্ছে আমরাও টিকে থাকতে পারবো তারাও টিকতে পারবে সেই বাবার কী লাভ যে এই বাবার সন্তান অনেক বড় ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার হয়েছে অথচ বাবার মৃত্যুর পরে দাঁড়াইয়া রব্বির হামুমা কামা রব্বা ইয়ানি সগিরা বলে দোয়া করতে পারে এই বাবা কপাল পোড়া সেই সন্তানের কী লাভ যেই সন্তানের বাবা তার হাতে 50,000 টাকার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছে কিন্তু সন্তানকে ইমান শিক্ষা দেয় নাই কোরআন শিক্ষা দেয় নাই হাদিস শিক্ষা দেয় নাই একটু আয়সা বসবে দোয়া করবে এটা শিক্ষা দেয় নাই ওই বাবার কী লাভ সেই বাবার সন্তানের কোনো সম্পর্ক থাকতেই পারে না সুতরাং সন্তানদেরকে হেফাজত করেন নিজেরাও হেফাজত হন গীবত পরনিন্দা এই যে ধারাবাহিক যে আলোচনাগুলো হয়েছিল মহিলাদের জন্য চারটা কাজ তাজকিয়াতুন নফস আর হচ্ছে নিজের ইমানকে রক্ষা করার জন্য নিজেরা চেষ্টা করি আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করি আল্লাহ যেন আমাদের ইমানকে হেফাজত করে এবং দিনই মাজালে যেগুলো হবে এগুলোতে যাবেন সন্তানদেরকে নিয়ে যাবেন সাথে করে তাদেরকে বসাই বা শোনার অভ্যাস করেন হেদায়ত আল্লাহ তাআলা হয়তো দিয়ে দিবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়ত নসিব করুক যতটুকু বললাম আমল করার তৌফিক এনায়েত করুক সময় অনেক শেষ